প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা তোমাদের কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো করোনার আক্রমণে আমরা আতঙ্কিত হব না আমরা সবাই ঘরে থাকবো স্বাস্থ্যবিধি মেনে চলব আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় মহাবিশ্ব এর একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ এটি কি এটি একটি সূর্য তাই না সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কিন্তু বিভিন্ন গ্রহ রয়েছে তাই না আমরা জানি এই বিভিন্ন কক্ষপথে বিভিন্ন গ্রহ তার চতুর্দিকে অর্থাৎ সূর্যের চতুর্দিকে ঘরে পৃথিবী একটি গ্রহ এই পৃথিবীও কিন্তু সূর্যের চারিদিকে ঘোরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রহ নক্ষত্র এগুলো সব মিলে আমাদের এটি একটি কি এটি আমাদের সৌরজগৎ এই যে একটু আগে আমি বললাম যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী অন্য গ্রহ ঘোরে এই পৃথিবী কীভাবে ঘোরে এই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে কত সময় লাগে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমাদের আলোচনার বিষয় কী হতে পারে আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে পৃথিবীর গতি তোমাদের কাছে প্রশ্ন এই পৃথিবী কীভাবে ঘোরে

শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ ছবিতে দেখা যাচ্ছে মাঝখানে রয়েছে সূর্য আমরা একটু আগে বললাম এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্য অন্য গ্রহ ঘরে তার নিজ নিজ কক্ষপথে আমরা বিষয়টিকে আরো স্পষ্টত করবার জন্য আমরা বোর্ডে যাই তোমরা নিশ্চয়ই কাগজ কলম নিয়ে বসেছ তোমরা আমার সাথে সাথে অঙ্কন করো তোমাদের খাতায় এটি একটি সূর্য আমরা যেমনটি দেখেছিলাম এগুলো কি কক্ষপথ এবং নিজ নিজ কক্ষপথে বিভিন্ন গ্রহ বুধ এটি শুক্র এবং এটি হচ্ছে আমাদের পৃথিবী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পৃথিবী কিন্তু তার নিজ কক্ষপথে কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এগুলোকে আমরা কি বললাম এগুলো হচ্ছে কক্ষপথ এবং এটি কি এটি আমরা বললাম সূর্য এটি আমাদের পৃথিবী এই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে তার নিজ কক্ষপথে প্রতিটি গ্রহ কিন্তু এভাবে ঘুরছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো এখন কক্ষপথ কাকে বলে আশা করি তোমরা এখন সবাই পারবে যে পথে পৃথিবী এবং অন্য অন্য গ্রহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যকে কেন্দ্র করে প্রতিটি গ্রহ তার নিজ নিজ কক্ষপথে সূর্যকে আবর্তন করছে পৃথিবীও কিন্তু সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে এটি হচ্ছে পৃথিবীর কক্ষপথ সূর্যের চারিদিকে পৃথিবীর এই আবর্তনকে আমরা বলছি বার্ষিক গতি এই যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে এটি হচ্ছে বার্ষিক গতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে আবর্তন করে একবার ঘুরে আসতে এই পৃথিবীর কতদিন সময় লাগে হ্যাঁ তোমরা ঠিক বলেছ সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন ছয় ঘন্টা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই লাটিম দেখেছ তাই না লাটিমে কি দেখা যায় যে মাঝখানে যে লোহা থাকে লোহাকে কেন্দ্র করে কিন্তু লাটিমটি ঘোরে সেরকম পৃথিবীও কিন্তু তার নিজ অক্ষের ওপর ঘুরছে এই সূর্যের চারিদিকে পৃথিবী যেমন ঘুরছে আবার পৃথিবীও কিন্তু তার নিজ অক্ষের ওপর আবার ঘুরছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বিষয়টি তোমাদের সামনে আরও স্পষ্টত করবার জন্য তোমাদের জন্য একটি পৃথিবীর মডেল তোমার নাম জানা তাই না এটি একটি গ্লোব নিয়ে এসেছি দেখো তোমরা এটি কিন্তু কি করে সূর্যকে কেন্দ্র করে এই পৃথিবী কিন্তু তার চতুর্দিকে ঘুরছে তার পাশাপাশি আমরা আবার কি বললাম যে এটি আবার তার নিজ অক্ষের ওপর এভাবে ঘুরছে এভাবে 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 ঘুরছে অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তন করছে আবার তার নিজ অক্ষের ওপরও আবার এভাবে এভাবে ঘটছে লাঠিমের মতো তোমরা নিশ্চয়ই বিষয়টি এখন স্পষ্টত হয়েছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সূর্যের চারদিক ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাঠিমের মতো নিজ অক্ষের ওপর ঘটছে অর্থাৎ আমরা এখানে দেখলাম যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কিন্তু লাটিমের মতো এভাবে এভাবে ঘটছে পৃথিবীর এই ঘূর্ণয়মান গতিকে কি বলে পৃথিবীর এই ঘূর্ণয়মান গতিকে পৃথিবীর গতি বলে প্রিয় বন্ধুরা তোমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছ এটি কিসের এটিও কিন্তু সৌরজগতের ছবি তাই না নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে নিজ অক্ষের ওপর একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ এটি কি এটি আমাদের পৃথিবী তাই না এই পৃথিবীর দেখো তোমরা এখানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু তাই না আমরা বলেছি যে এই পৃথিবীর মাঝখান বরাবর একটি রেখা কল্পনা করা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু ছেদ করেছে এই রেখাটি যে রেখাকে কেন্দ্র করে এই পৃথিবী ঘুরছে এটিকে আমরা কি বলছি এটি হচ্ছে অক্ষ তাই না অক্ষরেখা এই যে অক্ষরেখা অক্ষর কাটে কিন্তু একটু হেলানো তাই না এই যে অক্ষরেখাটি কত ডিগ্রি কোণে হেলে রয়েছে আমরা যদি এদিক দিয়ে একটি লম্ব কল্পনা করি দেখো তোমরা এই অক্ষরেখাটি এখানে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা বলো তো অক্ষর কাকে বলে হ্যাঁ তোমরা ঠিক বলেছ অক্ষ হলো কোন বস্তুর কেন্দ্র বরাবর অর্থাৎ আমরা যে গোলকটি দেখছি এখানে কেন্দ্র বরাবর যে কাল্পনিক যে রেখা কল্পনা করা হয়েছে এটি হচ্ছে অক্ষরেখা এটি হচ্ছে অক্ষরেখা অর্থাৎ এই অক্ষরেখাকে কেন্দ্র করেই কিন্তু পৃথিবী ঘুরছে পৃথিবীর এই অক্ষরেখাটি একে উত্তর দক্ষিণ বরাবর অর্থাৎ এটি কিন্তু উত্তর এবং এটি দক্ষিণ উত্তর দক্ষিণ বরাবর ছেদ করেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বিষয়টি এখন স্পষ্ট ধারণা লাভ করেছ আমরা এতক্ষণ দেখলাম পৃথিবীর আবর্তন এবং এর অক্ষরেখা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে আরও একটি ছবি দেখতে পাচ্ছ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজ কক্ষপথে ঘুরছে আবার পৃথিবী কিন্তু তার নিজ অক্ষের ওপরও আবার ঘটছে নিজ অক্ষে আবর্তন এবং সূর্যের চারোদিকে পৃথিবীর কক্ষপথ নিজ অক্ষে বলতে এখানে পৃথিবী কিন্তু তার নিজ অক্ষের ওপর আবর্তন করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের চূর্ণ পৃষ্ঠায় পৃথিবীর গতি পৃথিবী কিভাবে ঘরে এই অংশটুকু পড়বে তোমাদের জন্য সময় দু মিনিট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা দেখলাম পৃথিবীর গতি পৃথিবী কিভাবে ঘুরে আমরা জেনেছি যে পৃথিবী সৌরজগতের একটি গ্রহ তাই না এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজ কক্ষপথের ওপর ঘোরে পৃথিবী আবার নিজ অক্ষের ওপর ঘোরে পৃথিবী এই নিজ অক্ষের ওপর ঘুরতে পৃথিবীর কত ঘন্টা সময় লাগে পৃথিবী তার নিজ অক্ষের ওপর ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট এই বিষয়গুলো কিন্তু আমরা জেনেছি আবার আমরা আরও জেনেছি আর্ণিক গতি কাকে বলে বার্ষিক গতি কাকে বলে এ বিষয়গুলো তোমরা বাড়িতে বারবার পড়বে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের কাছে প্রশ্ন আর্ণিক গতি কাকে বলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে নিজ অক্ষের ওপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আর্নিক গতি বলে অক্ষ কাকে বলে অক্ষ হল কোনো বস্তুর কেন্দ্র বরাবর সেতকারী কাল্পনিক রেখা কক্ষপথ কাকে বলে যে পথে পৃথিবী এবং অন্য অন্য গ্রহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের জন্য বাড়ির কাজ পৃথিবী কিভাবে ঘোরে আলোচনা করো আমি আবার বলছি পৃথিবী কিভাবে ঘোরে আলোচনা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঘরে থাকবে টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো নিয়মিত দেখবে যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে তোমরা সবাই ঘরে থাকো স্বাস্থ্যবিধি মেনে চলবে তোমরা সবাই সুন্দর থাকো ভালো থাকো ধন্যবাদ সকলকে